এমন কিছু লক্ষণ আছে যা দেখলে কোনো ছেলে আপনার প্রেমে পড়েছে কিনা তা সহজে বোঝা সম্ভব। পরিচিতদের মধ্যে কেউ আপনার প্রেমে পড়লে হয়তো আচরণে তা প্রকাশ করবে না, কিন্তু আপনার মধ্যে এমন এক ধরনের অনুভূতি হবে যা নিয়ে বেশ অস্বস্তিতে ভুগতে হয়। তাই আজকের ভিডিওতে এমন কিছু বিষয় আপনাদের জানাতে চলেছি যা দেখে আপনি বুঝে নিতে পারবেন কোনো ছেলে আপনার প্রতি আকৃষ্ট কিনা। আপনি স্মার্ট, ফ্যাশনেবল এবং দেখতেও বেশ, কাজে বহু পুরুষ আপনার প্রেমে পাগল হতেই পারেন। কেউ আপনার প্রেমে পড়লে সচেতন বা অবচেতনভাবে তা প্রকাশ করে দেবে, এই বিষয়গুলো সহজেই ধরা যায়। তো চলুন জেনে নেওয়া যাক কি সেই উপায়গুলো। নাম্বার ওয়ান, চোখের দৃষ্টি আপনার দিকে। যে ছেলেটি আপনার প্রেমে পড়েছেন তিনি অবচেতনভাবে আপনার দিকে ঘন ঘন তাকাবেন। আপনি যখনই তাকে খেয়াল করতে যাবেন দেখবেন যে তিনি আপনার দিকে তাকিয়ে আছেন। এটা প্রেমে পড়ার বড় একটি লক্ষণ। নাম্বার টু, মুখে আন্তরিক হাসি। আপনার চোখে চোখ পড়লে তার মুখে ফোটে ওঠে এক অনাবিল আন্তরিক হাসি। এই হাসি ছড়িয়ে পড়ে চোখের পাতা পর্যন্ত, তাদের চোখেও থাকে ভাষা, চোখ দুটো জল জল করবে। এই হাসির বিনিময়ে আপনি ভদ্রতার খাতিরও মৃদু হাসি না দিয়ে পারবেন না। নাম্বার থ্রি, আপনাকে আনন্দ দেওয়ার চেষ্টা। তার যাবতীয় কর্মকাণ্ড থাকবে আপনাকে খুশি করার উদ্দেশ্যে, না বুঝে কিছুটা বাহাদুরিও করে ফেলতে পারেন তিনি। আপনি আনন্দ পাচ্ছেন বা হাসছেন এমন কাজ তার প্রিয় হয়ে উঠবে। নাম্বার ফোর, কিছুটা স্নায়ুচাপে ভুগছেন। যিনি আপনাকে খুশি করতে বাহাদুরি করছেন আপনার সামনে তিনি কিছুটা নার্ভাস বোধ করবেন। হয়তো ঘন ঘন চুলে আঙ্গুল চালাচ্ছেন, অথবা ঘন ঘন পা নাড়াচ্ছেন, বা পকেটে থাকা কলমটি নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ছেন ইত্যাদি। এগুলো সবই তার স্নায়ুচাপে ভোগার লক্ষণ। নাম্বার ফাইভ, আচরণের প্রতিফলন ঘটানো। যে ছেলেটি আপনার প্রেমে পড়েছেন তিনি নিজের অজান্তে আপনার আচরণের প্রতিফলন ঘটাবেন নিজের মাঝে। আপনার পছন্দকে নিজের পছন্দ বলে প্রকাশ করবেন। এগুলো একেবারে সহজাত প্রবণতা যা প্রেমে পড়লে ঘটে, এমনকি কথাবার্তাতেও এর প্রতিফলন ঘটতে পারে। নাম্বার সিক্স, তার হাতের আচরণ। খেয়াল করে দেখুন আপনার সঙ্গে কথা বলার সময় তার হাত দুটো কেমন আচরণ করে। দেখুন তিনি কি কোনো হাত বারবার ঠোঁটে রাখছেন, তার হাত দুটো কি ঘন ঘন প্যান্টের লুপে ঝুলছে। এইসব আচরণের মাধ্যমে আপনার প্রতি দুর্বলতা ঢাকতে তিনি নিজেকে আত্মবিশ্বাসী বলে প্রকাশ করতে চান। নাম্বার সেভেন, আন্তরিক ভদ্রচিত্ত স্পর্শ। একটু খাতির হয়ে গেলে দেখবেন তিনি আপনাকে ভদ্রভাবে স্পর্শ করার চেষ্টা করবেন। হতে পারে সান্ত্বনা দেওয়ার সময় বা বিদায়কালে হ্যান্ডশেকের ভঙ্গিতে আলতো করে হাত ধোলেন ইত্যাদি। এই স্পর্শের মাঝে কোনো বাজে ইচ্ছা প্রকাশ পাবে না। তো বন্ধুরা, আজ এতটুকুই থাক। আগামী ভিডিওতে আরও কিছু উপায় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে যে কিভাবে বুঝবেন ছেলেটি আপনার প্রেমে পড়েছে কিনা। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা।